নেতাজি কলেজে আমরা 400 মিটার দূরে ক্যাম্প করে বসেছিলাম তো কিছু দুষ্কৃতী টিএমসি এর গুন্ডা হারমাদ বাহিনীরা এসে পরে আমাদের যে গাড়িগুলো দাঁড় করানো ছিল সেগুলো পুরো ভেঙেছে এবং আমাদের ছেলে দু একজন রাস্তায় দাঁড়িয়ে ছিল তাদেরকে ডিল ছুড়েছে পাথর ছুড়েছে ঠেঙ্গাতে করে মারতে যখন আমি বেরিয়ে এলাম তার আগে পুলিশ প্রশাসন এখানে ওই ওদের ধারেই ছিল সাপোর্ট ছিল কিন্তু আমাদের ছেলেদেরকে যে মারছে ওরা কিন্তু আটকায় না আমি বেরিয়ে আসার পর তাদের তঞ্চক নড়িয়েছে যে চন্দনা বাউরি এখানে উপস্থিত আছে তার ফলে ওরা এগিয়ে আছে তার আগে কিন্তু পুলিশ প্রশাসন এখানে আসে নাই আমাদের ছেলেরা মার খাইছে আমাদের গাড়ি ভেঙে দিয়েছে যদি পুলিশ প্রশাসন এখানে অ্যাক্টিভ থাকতো তাহলে আজকে এখানে দুটো গাড়ি ভাঙতো কট করছে পুলিশের প্রোটেকশন এখানে সব হচ্ছে ঘোষ লাগা পুলিশ চলবে।